দূর গ্রামবাসী প্রবাসীদের উদ্যোগে এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল, বিরাট মানুষের মানুষ দ্বারা বিরাট না হোক, ফেরেশতা দিয়ে কিন্তু বিরাট হয়ে আছে। এত আস্তে আলহামদুলিল্লাহ বললেন, আমি আলহামদুলিল্লাহ পড়লে কি হয় বলতে পারবেন? বলেন তো, তামলাউল মিজান, আপনার জান্নাতে যাওয়ার জন্য যে একটা ওজন হবে, প্রত্যেকটি আমল কিন্তু ওজন হবে, আপনার নামাজ ওজন হবে, আপনার যাকাত ওজন হবে, আপনার সাদকা ওজন হবে, আপনার হজ ওজন হবে, আপনার ব্যবহার আচরণ ওজন হবে, আপনার গালি ওজন হবে, আপনার দুশ্মনী ওজন হবে, ওজন দেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি একটা বার আলহামদুলিল্লাহ বলে তাহলে তামলাউল মিজান, মিজানের পাল্লাকে ভারী করে দেওয়া হবে। অর্থাৎ ভারী মানে কি, আপনার গুনাহ থেকে আপনার আলহামদুলিল্লাহর ওজন অনেক বেশি হয়ে যাবে। আর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের দূরত্বকে সওয়াব দিয়ে আল্লাহ ভরে দেবে। এত আস্তে সুবহানাল্লাহ বললে, একটা গলাটা খুলে একটু সুবহানাল্লাহ বলেন তো দেখি, জবান খুলে আলহামদুলিল্লাহ বলে খুশি হয়েছে কে, রাজি করে রাজি আছি, আল্লাহকে রাজি করতে সবসময় রাজি আছেন তো, ফেরেশতা দিয়ে ভরা আছে। রাসূল বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় তখন ফেরেশতারা দলে দলে সেখানে বসে যায়, দলে দলে বসে। ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাত চায়, আপনার জন্য আল্লাহর কাছে বলে মাহবুব তারে মাফ করে দে, আপনার জন্য আল্লাহর কাছে বলে মাহবুব তার মর্যাদা বাড়ায় দাও, আল্লাহ তাকে জান্নাত দাও, তাকে দুজুক থেকে বাঁচায় দাও। সুবহানাল্লাহ বলেন না, আমাদের শত্রুকে, জোরে বলেন, আমাদের শত্রুকে, শয়তানের শত্রুকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার ইবলিসের সাথে দেখা, শয়তানের সাথে দেখা, রাসূল বলে, এই তো শত্রুকে কতজন আছে, বিভিন্ন বর্ণনায় আছে 10-15, একটা চার দিল, সে 15 জনের একটা চার দিয়ে বলে, এরা হলো আমার শত্রু। তালিকা তালিকা বলকে, আপনি প্রথম, কে প্রথম? রাসূলকে বললেন, আমার সবচেয়ে বড় দুশ্মন আপনি, কারণ আপনার মর্যাদা, আপনার সম্মান আর আপনার দাওয়াত গোটা পৃথিবীর মধ্যে এমন ভাবে হয়ে যাবে আমার কোনো দাম থাকবে না, আপনার অনুসরণ তো অনেক হয়ে যাবে, অনুসরণ আপনার পেছনের কাতার, আপনার পেছনে অনেক লোক হয়ে যাবে, এর জন্য আপনি হলেন আমার বড় দুশ্মন। এরপরে কারা তালিকার মধ্যে? এরাই আছে যারা আল্লাহর মুমিন, তারা আল্লাহ শয়তানের দুশ্মন। তারা কার দুশ্মন? আমরা শয়তানের দুশ্মন হতে রাজি আছি, কি বলেন, রাজি আছি কিনা বলেন। বন্ধু বানাবো কাকে, কাকে? ফেরেশতাকে। কাকে বানাবো বলেন, বলেন কাকে বন্ধু বানাবো, কথা বুঝতেছেন কিনা? আমি এত জটিল করে কথা বলবো না, তো আমার কিচ্ছে কাহিনী হবে না, কিছু চিন্তা দেব, থিম দেব, আমার বন্ধু কে হওয়া দরকার বলেন, কে হওয়া দরকার? এখানে যে বসে আছে আমাদের সাথে কে আছে? জরবার কে আছে? বিশ্বাস করেন কেন করবেন, দেখেন না করেন কেন? হ্যাঁ বলেন, পেছনে কারণটা কি, আপনি বিশ্বাস করছেন কেন? পেছনে কারণ হলো এমন এক ব্যক্তি কথা বলেছে, গোটা পৃথিবীর সব মানুষ যদি একটা কথা বলে, আর ওই ব্যক্তি যদি একটা কথা বলে ওইটাই সত্য, উনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কখনো এমন কথা বলে না যেটা অবাস্তব, যেটা হতে পারে না। আল্লাহু আকবার। আমাদের সাথে ফেরেশতারা বসা, মসজিদে ঢুকলেন, দুটো রাকাত নামাজ আদায় করলেন, বসে পড়লেন, সুন্নত আদায় করে বসে পড়লেন, দুটো রাকাত নামাজ মানে কি, দুখুলুল মসজিদ পড়লেন, সুন্নত আদায় করলেন, বসে পড়লেন, চুপ করে বসে আছেন, আপনার পাশে ফেরেশতারা বসে বসে আল্লাহর দরবারে বলতে থাকে, বাবু তারে তুমি মাফ করে দাও, তার তওবা কবুল করো, তার মর্যাদা বাড়ায় দাও। আমিয়া বন্ধুত্ব বিড়িওয়ালা
সুরুটলা, বেনামাজি, সুদপুর, ঘুষপুর, মদপুর, জালেমের সাথে আমরা করবো না, রাজি আছে কিনা বলেন। কারণটা কি? যার সাথে বন্ধুত্ব, আমি এখানে ঢুকে কয়েকজন মানুষ সামনে বসা, কয়েকজন মানুষ কথা বলতেছিলেন নামাজের আগে, একজন হুজুর গলা নাই সুন নাই কিন্তু কথা আছে, গলা নাই সুন নাই কিন্তু কি আছে, কথা আছে। কথাগুলি কার? পৃথিবীর সবচেয়ে দামি কথাগুলি বলে গেছে। আমি সেখানে বসে বসে শুনছি আর আল্লাহর কাছে বলতেছি মাবুদ, এটা কি আবার আইয়ামে জাহেলিয়াতে চলে গেল? আবুল আহাব, আবুল আহাবের, আবু জাহেলের আওয়াজে মানুষ বেশি জমে আর তোমার আওয়াজে মানুষ জমে না? চলে গেলাম সেই জগতে নাকি? তোমার হাবিবের মহব্বতে জমে না? কথাগুলি বলতেছিল ওনার কথাগুলির ওজন গোটা পৃথিবী, একটা কথার ওজনের দাম হবে না। আল্লাহ আকবার! কারণ কার কথা বলেছে? কোন সুর নাই, রাসূল সুর দিয়ে কথা বলতেন না, রাসূল ওয়াজ করতেন, আলোচনা করতেন। আর আজকাল ওয়াজ হলো তারাই হলো গ্রেটেস্ট, তারাই হলো সবচেয়ে বড়, যার আছে গলা, যার আছে সুলা, কি বলে, এরাই এখন ওয়াজ করে। কিন্তু কোরআনের ওয়াজ যারা শুনবে, কোরআন তার জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি। আমরা কোরআনের পক্ষে থাকবো না, বিপক্ষে থাকবো। রাজি আছি সবাই? আমরা কোরআনের সাথে থাকতে চাই, কারণ এই কোরআন কাল হাসুরের দিন এইভাবে দাঁড়াবে না, জবান খুলে যাবে। এই কোরআনের কি হবে বলেন? এই কোরআনের আওয়াজ আরম্ভ হয়ে যাবে, কোরআন কথা বলা আরম্ভ করবে, কোরআন জীবন্ত আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার! ভিতরে কষ্ট লাগে না? এই কোরআনের জন্য মায়া লাগে না? ছোট ছোট বাচ্চাগুলি যদি যখন মাদ্রাসায় বসে বসে কোরআন তেলাওয়াত করে, চোখের পানি চলে আসে। আমার মাদ্রাসার তো ক্যাম্পাস যতটুকু আছে, ছাত্র অনেক বেশি, আমার জায়গা দিতে পারি না। তো কয়েকদিন আগে আমি গেলাম, কোথায় যেন মালয়েশিয়া না কোথায় গেলাম, আমার যে খানকা আছে এটা হলো আমার বৈঠকখানা, আমার লাইব্রেরির পাশে। তো আমি বললাম ঠিক আছে, একটা আমার লোকজন নিয়ে যেখানে বসে বসবো, তোমরা এখানে বসে যাও, ছোট ছোট বাচ্চাগুলি নিয়ে কোরআন তেলাওয়াত করো। মজা আগে বুঝি নাই, নিজের ঘরের ভিতরে একটা কামরা, একটা বড় রুম দিয়ে দিলাম, আমি পাশে বসে বসে পড়ি, স্টাডি করি, কিতাব যখন পড়ি, ছেলেরা যখন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তখন আমার কাছে মনে হয় আল্লাহর আরশ থেকে বুঝে রহমত নাযিল হচ্ছে। আমি এক কোরআনের জন্য মহব্বত যদি ঢালতে হয়, কোরআন তালাওয়াত করতে হবে, ঘরে কোরআনের আওয়াজ রাখতে হবে, এরপরে কোরআনের মহব্বত ঢুকবে। কথা ঠিক আছে কিনা বলে? ঘরে কোনো কোরআনের আওয়াজ নাই, কোরআন পড়তে ছেলে পারে না, কোরআন পড়তে বউ পারে না, কোরআন পড়তে নিজে পারে না। হয়েছে রাসুলের মহব্বত, রাসুলের আশিক কিন্তু আমি কম না, তুমি কুসু আসো। কথা ঠিক আছে কিনা বলে? আজকে এই কোরআনের নিয়ে যদি আমরা চিন্তা করি, এই কোরআনটা জীবন্ত হয়ে যাবে। কি হয়ে যাবে বলে? কার দরবারে কথা বলবো? আচ্ছা একটু আগে আসি। আমরা কবরে যাওয়ার পর প্রশ্ন কয়টা হবে? আমি কোরআনের উপর কিছু, রাসুলকে একটু মিলাবো, অল্প একটু মিলাবো। যদি আমি ব্যাখ্যায় চলে যাই অনেক বড় হয়ে যাবে, বেশিক্ষণ কথা বলবো না, কারণ আমার ভাই আমার অত্যন্ত প্রিয়, কিন্তু প্রথম দেখা হয়েছে কিন্তু আপনাদের এখানে। আপনারা যাকে দাওয়া দিয়েছেন শেখ জামাল উদ্দিন, তাকে আমি 2-3 বছর আগে একবার সাফা মারোয়ার মধ্যে আমি সাই করতেছিলাম, এমন সময় তাকে দেখলাম, কিন্তু আমি আর তাকে ধরতে পারি নাই, স্রোতে হারিয়ে গেছে। কিন্তু আজকে বিটগড়ে এসে আমি তার সাথে একত্রিত হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ বলে। আমার স্মৃতিটা কিন্তু তাকে দেখে, সে হজের স্মৃতি চলে আসছে, সাফা মারোয়ার স্মৃতি চলে আসছে। এখানে বসে কিন্তু আমি সাফা মারোয়ার চিন্তা কিন্তু আমি করতে আরম্ভ করলাম তার জন্য। এটা ভালো হলো না খারাপ? ভালো। হজে যারা যান, স্মৃতি কি করেন? বিড়ি টানার, মার্কেটিং, বড় বড় বিল্ডিং এর এটাই করেন, বড় বড় বিল্ডিং আর কি খাইতে পারলাম, কি নিতে পারলাম, হ্যাঁ
মুআল্লিম কি খাওয়াইলো, কোন বাসে উঠলেন, কার কাছে এসি আছে, কার কাছে মেসি আছে, খালি এগুলি খুঁজে। কিন্তু সেখানে তো এটা না, সেখানে খুঁজতে হবে জায়গাটা কি, জায়গার মর্যাদা কি, জায়গার সম্মান কি, জায়গার সাথে আমার কি ইতিহাস আছে, জায়গাতে দাঁড়ালে আমার কি হবে। সুবহানাল্লাহ বললেন না, রাসূলের দরবারে যাওয়ার পর সবাই ছবি উঠায়, সেখানে ছবি উঠানোর জায়গা, সেখানে কিসের জায়গা? তুমি যাকে সারা জীবন তোমার স্মৃতির মধ্যে রেখেছ, তোমার কলিজায় তুমি অঙ্কন করেছো আমার রাসূলকে, যে জান্নাতে গিয়ে একসাথে হবো, হাউজে কাউসারের সামনে রাসূলকে চিনে ফেলবো, তুমি ভিতরে ভিতরে চিন্তা করেছো, তুমি তো আজকে সেই রাসূলের দরজায়, রাসূলের ঘরে, রাসূলের বাড়ির সামনে, কথা ঠিক আছে কিনা বলে, অনুভূতি নিয়ে আসতে হবে, অনুভূতি অনুভূতি নিয়ে আসতে হবে, জাগ্রত করতে হবে অনুভূতিকে। তুমি মসজিদে যখন যাও তুমি আলীর মতো হয়ে যাবা, তুমি আলীর মতো হয়ে যাবা, সাহাবায়ে কেরামদের মতো হয়ে যাবা। মসজিদে ঢুকার পর তোমার চিন্তা হবে, আমি মসজিদে এমনি আসি নাই, আল্লাহ ডাক দিয়েছেন হাজিরা দিতে, আল্লাহু আকবার। আর মসজিদে আসে কিসের জন্য? এমন এবাদত কত স্টাইল, কত কিছু, কত আন্দোলন, কত কিছু এখন মসজিদে হয়ে গেছে, অথচ সাহাবায়ে কেরাম মসজিদে ঢুকার পর নিজেকে চিনতে নেই না, ভুলে যেত নিজেকে, আমি কে, কারণ আমি যাই হই আমার কিন্তু এখন আর পরিচয় নাই, আমি গোলামের ঘরের গোলাম, আল্লাহু আকবার, আমি গোলামের ঘরের গোলাম। মসজিদে ঢুকে গেছি, শাহনশাহ আজম, শাহনশাহ শাহনশাহ, গোটা পৃথিবীর সকল কিছুর যিনি যিনি মালিক তার সামনে চলে আসছি, আমার থেকে ছোট কেউই নাই, এখানে কোনো পীর নাই, এখানে হুজুর নাই, এখানে বড় কেউই নাই, সবাই আল্লাহর গোলাম, কথা ঠিক আছে কিনা বলে। একই সফ মে খড়ে হো গই মাহমুদ ও আয়াত, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ, আল্লাহু আকবার। একটা কাতারে দাঁড়িয়ে গেছে কে, মাহমুদ, গোটা ভারতবর্ষকে যে ডমিনেট করেছে, ভারতবর্ষকে যে শাসন করেছে, সে দাঁড়িয়ে গেছে, আর আয়াজ তার গোলাম তার পাশে, চিনা যায় না কে মনি কে গোলাম, আল্লাহু আকবার বললেন না। কোন পীরের দাম নাই কোন মসজিদের মাঝে, এখানে কোন দামের কাজ হবে না, কথা ঠিক আছে কিনা। সেখানে ঢোকার পর যদি অন্তর দিয়ে যে যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে তার মর্যাদা বেশি, দেখা যাবে মুরিদ আল্লাহর সাথে মিশে গেছে, মুরিদ আল্লাহর সাথে সম্পর্ক করে ফেলেছে, সে যখন সেজদা দেয় সেজদাটা মাটিতে পড়ে না, আল্লাহর কদম মুবারকে পড়ে গেছে, আর পীর তার ভাব নিয়ে বসে আছে, তার সেজদা আল্লাহ কবুল করে নাই, পীরের কোটটা কবুল হয় না, মুরিদেরটা হয়ে গেছে, হতে পারে কিনা বলে। সুতরাং আজকে চিন্তা করতে হবে, আমি মসজিদে আসবো আমার ভিতরে কি ফিলিংস থাকবে, কি অনুভূতি থাকবে, কি চিন্তা থাকবে। হযরত আলী কারামুল্লাহ ওয়াজ, তার পায়ের মধ্যে একটা তীর ঢুকে গেল, তীরটা এদিক থেকে ওদিকে ঢুকে গেল, কেউ ধরতে পারে না, ধরলেই ব্যথা পায়, হযরত আলী কষ্ট পাচ্ছেন, রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবারা আমি আলীকে চিনি, আলী কেমন, তার মানসিকতা কেমন, তার ইবাদতের অবস্থা কেমন এটা আমি জানি, সে যখন নামাজে দাঁড়ায় তখন তীরটা খুলে নিও, আমি আলীকে চিনি, ওই সময় তুমি তীরটা খুলে ফেলবা আলী টের পাবে না, টের পাবে না। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, নামাজ আরম্ভ করলেন, সাহাবায়ে কেরাম যখন নামাজ আদায় করত দাঁড়িয়ে যেত, পাখিরা পর্যন্ত তাকে চিনত না, এটা কি মানুষ না এটা গাছের একটা গোড়া, এমন ভাবে দাঁড়িয়ে যেত, কারণটা কি, কার সামনে দাঁড়িয়েছে। হযরত উসমান বলতেন, আমি ভয় কাঁপতে থাকতাম, সাহাবায়ে কেরাম দেখতেন উসমানের চেহারা মলিন হয়ে যেত, উসমানকে বলা হলো, উসমান তোমার চেহারা মলিন হয় কেন, আজান শুনলে
ভয় লাগে কার সামনে যাচ্ছি, উনি আমাকে ডেকেছেন, উনি আমাকে হাজিরার জন্য ডেকেছেন, সুতরাং তার সামনে যাব, ভিতরে ভয়, ভিতরে ভয়। হাজিরাটা যদি গ্রহণ না হয়, হাজিরাটা যদি গ্রহণ না হয়, দাঁড়িয়ে যেতেন হযরত সাহাবায়ে কেরাম, হযরত আলী দাঁড়িয়ে গেলেন, সবাই ধরাধরি করলো, টেনে তার তীরটা খুলে ফেললো, নামাজ শেষ হয়ে গেল। আলী বললি তীর কোথায়? সুবহানাল্লাহ, তীর কোথায়? আমি তো টের পাই নাই। এটাই হলো মুমিনের নামাজ, মুমিনের নামাজ সেজদা করে এখানে সে থাকে জান্নাতে। এই মানসিকতা যতক্ষণ সৃষ্টি করতে না পারবো, আল্লাহর কসম খেয়ে বলি মসজিদে সারা রাত বসে থাকতে পারবেন, ভিতরে যদি এই অনুভূতি না আনতে পারবেন আল্লাহর দরবারে পৌঁছানো যাবে না। সুতরাং এই কোরআনকে আমার অনুভূতিতে আনতে হবে। কোরআনকে, কোরআন হলো আমার দলিল, কোরআন হলো আমার জন্য কাল হাসরের দিন আমার জন্য সাক্ষী, আমার জন্য কি বলেন, আমাদের জন্য কি? এবার কথাটা প্রথম দিক থেকে আসি, কোরআন কেমন ভাবে সাক্ষী হবে? আপনাদের এলাকায় লোক মারা যায় কি না? মরার পরে কি করেন? কথা বলেন না, দাফন করেন। দাফন করে দেওয়ার পর আপনি কি জানেন আপনাকে কি প্রশ্ন করা হবে? জানেন কিনা বলেন, সবাই জানেন না কি প্রশ্ন করা হবে? আমরা সবাই মুখস্থ। তাহলে ওপেন সিক্রেট, ওপেন হয়ে গেছে সিক্রেটটা, কোশ্চেন আউট হয়ে গেছে। তাহলে পরীক্ষা কি হয়, বাদ যায় না? কোশ্চেনটা তো আউট। কি বলেন চেয়ারম্যান সাহেব? কোশ্চেন যদি আউট হয় পরীক্ষা কি? বাদ। কি বলেন স্যার? এখন আল্লাহ আউট করে দিল, কোশ্চেন আউট, তাহলে পরীক্ষা বাদ। হ্যাঁ, হবে না। আপনাকে প্রিপারেশনের জন্য, প্রিপারেশনের জন্য, প্রস্তুতির জন্য আল্লাহ বলেন আউট করে দিলাম, তবু আয়, ঠিকভাবে জেনে আয়, ঠিকভাবে মেনে আয়। কবরে রাখার পর আপনাকে যে জিজ্ঞাসা করা হবে সবার মুখস্থ, কিন্তু সেখানে গেলে আর ওই জগতে মুখস্থতা থাকবে না। যার আমল আছে তার মুখস্থ কাজ করবে, আর যার আমল নাই সে সব কিছু ভুলে যাবে, সব কিছু ভুলে যাবে। যত বড় যত কিছু হোক, যত পজিশন হোক, যত ক্ষমতাধর হোক, যত বড় জানাজা হোক, কাজ হবে না, আমল নাই, বিপদ হয়ে যাবে কবরে। কবরে রাখার পর আমরা জানি তিনটা কোশ্চেন, ঠিক না? জি না, সম্পূরক কোশ্চেন হবে, আরেকটা কোশ্চেন চলে আসবে সাথে সাথে। আপনাকে বলা হবে তিনটা কোশ্চেন কি, সবাই জানেন? যখন তিনটা কোশ্চেন আপনি উত্তর দিতে পারলেন, তখন আপনাকে বলা হবে কাইফা ইউদ্রিক, জানলা কোত্থেকে। কোশ্চেন কয়টা? চারটা। হ্যাঁ, এই কোশ্চেনটাই কঠিন। কিভাবে জানলা এই কোশ্চেন করার পরে? আচ্ছা বলেন তো, আপনাদের বিটগড়ের কবরগুলির মধ্যে এই কোশ্চেন আছে না নাই? আছে। আবার মাঝে মাঝে শুনি কি করলে বলে কবরের সওয়াব সফল হয় না? আছে কি না? বলা দরকার নাই, আমি এগুলি বলতে আসি না, কিন্তু চিন্তার মধ্যে যদি থাকে আল্লাহর কসম সেখানে গিয়ে আটকাতে হবে। কথা ঠিক আছে কিনা বলে? আপনার আমলের কারণে, কোরআনের সাথে সম্পর্কের কারণে, রাসূলের সুন্নতগুলি আঁকড়িয়ে ধরার কারণে সেখানে আপনি প্রশ্নের সম্মুখীন হবেনই হবেন, যত বড় ওলি হন আর যত বড় আল্লাহওয়ালা হন প্রশ্নের উত্তর দিতে হবে। কাউকে বাদ দেওয়া হবে না, কাউকে বাদ দেওয়া হবে না, বাদ দেওয়ার কোন তরিকা নাই, প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু প্রশ্নের উত্তর সঠিক দেওয়ার সুযোগ আছে, আছে কিনা বলে? আপনাকে তিনটা প্রশ্ন করা হবে। মার রাব্বুকা ওয়ামা দীনুক ওয়ামান হাযার রাজুল বুয়সাত ফিকুম, কে উনি, কে উনি প্রশ্ন করা হবে। আপনি উত্তর ঠিকভাবে দিয়ে দিলেন,
মনে করার কোনো সুযোগ নাই যে হয়ে গেছে চতুর্থ প্রশ্ন করা হবে কাইফা ইউদ্রিক জানলা কিভাবে মক্কার তখন বলবে কারাতুল কুরআন আমি কুরআন তেলাওয়াত করেছি দুনিয়াতে এবং এটাকে সত্য বলেছি এটার উপর ঈমান এনেছি কুরআন তেলাওয়াত করেছি এটাকে সত্য বলেছি এবং এটাকে মেনে নিয়েছি তখন একটা আওয়াজ আসবে আমার বান্দা সত্য কথা বলেছে আল্লাহু আকবার উপর থেকে একটা আওয়াজ চলে আসবে আমার বান্দা সত্য কথা বলেছে আমিয়া তারে নারে বন্ধুরে কবর হবে না কবর হবে আল্লাহ রাসূলের এই দুটা নীতির মধ্যে হবে কথা ঠিক আছে কিনা বলেন এই দুটা নীতির মধ্যে হবে এর বাইরে চলবে পাপিসলাবে এর বাইরে চলবেন বিপদ হবে কেউ যদি না পারে প্রশ্ন তুমি কেন পারলা না তুমি কি কুরআন পড়ো নাই তখন বলা হবে প্রশ্ন না পারলে তাকে বলা হবে তুমি কি কুরআন পড়ো নাই তুমি কি কুরআন দেখো নাই তুমি কি কুরআনের সাথে সম্পর্ক করা নাই ফেরেশতারা যখন এইভাবে প্রশ্ন করবে সে তখন বলবে হা হা এই শব্দ করে বলবে আহারে আহারে দুনিয়াতে তো কুরআনের সাথে সম্পর্ক করি নাই গানের সাথে করছি নামাজের সাথে করি নাই অন্য কিছুর সাথে করছি আছে কি না এইভাবে যখন হা হা বলবে তখন উপর থেকে একটা আওয়াজ আসবে তার কবরের মধ্যে দুজকের আগুন দিয়ে ভরে দাও দুজকের বিছানা বিছায়া দাও কোরআন কবরে লাগবে কি না বলেন লাগবে কি না এবার আখেরাতে হাশরের ময়দানে আপনি দাঁড়িয়ে যাবেন কোরআনের নিয়ম নীতি আপনি কিছুই জানেন নাই কিছুই মানেন নাই আপনি পরেও দেখেন নাই আপনি বলবেন হুজুর আমরা মূর্খ মানুষ আর কোরআন কত পড়বো আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না একটা ব্যক্তি রাসূলের দরবারে বৃদ্ধ লোক রাসূলের দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ বয়স হয়ে গেছে দাঁতগুলি পড়ে গেছে জিহ্বা মোটা হয়ে গেছে এখন মুখ দিয়ে উচ্চারণ আসে না ইয়া রাসূলুল্লাহ আমি ভয় পেয়ে গেছি আল্লাহ যদি আখেরাতের ময়দানে আমাকে নোটিশ করে বলেন কুরআন দিলাম জবান দিলাম কেন কুরআন তেলাওয়াত করলি না রে বান্দা আমি আল্লাহর দরবারে কি জবাব দেব আজকে বৃদ্ধদেরকে বলি কাল হাশরের দিনের ভয়ে উলুক আল্লাহ রাসূলের দরবারে এসে কাঁপতেছিল ইয়া রাসূলুল্লাহ কি করব এখন কি করব রাসূল বললেন এদিকে আসো সবক দিয়ে দিলেন কুরআনের সবক দিয়ে দিলেন রাসূল উস্তাদ আসে হয়ে গেছে শাগরিদ ছাত্র হয়ে গেছে তেলাওয়াত আরম্ভ হয়ে গেল রাসূল যেটা বলেন সে সঠিকভাবে উচ্চারণ করতে পারে না চোখের পানি ফেলে দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি যেভাবে উচ্চারণ করেন এইভাবে তো আমি উচ্চারণ করতে পারি না রাসূল বললেন তোমাকে আল্লাহ এটা দেখবে না তোমার ভিতরটা আল্লাহ দেখবেন তোমার চেষ্টাটা আল্লাহ দেখবেন হলো কি না হলো এটা আল্লাহ দেখবে না আল্লাহ আকবার বলেন তোমার মর্যাদা আরো আল্লাহ ডবল ডবল বাড়ায় দিবেন পড়ার জন্য একটা বুড়ো বয়সে চেষ্টা করেছো আরেকটা মর্যাদা ডবল আল্লাহ আকবার আমার এক উস্তাদ উনি এক বাড়িতে গেলেন খারাপ লাগতেছে আপনাদের কথা বলি উনি এক বাড়িতে গেলেন ওয়াজ করতে গেলেন খুব বড় আলেম বাড়ির যে বাড়িতে উনি উঠলেন তাকে বললেন ভাই কি খবর লোকটার বস আসি বসছে ভাই কি খবর কেমন আছেন কথাবার্তা বলছি বসে বসে কথা বলে এক পর্যায়ে হুজুর বললেন আপনি সূরা ফাতিহা পারেন কি বলেন এমন হুজুর দরকার আছে কিনা বলেন আছে আছে দাওয়াতই দিবেন না হ্যাঁ দাওয়াতই দিবেন না কই হুজুরে দাওয়াত দেন না খালি প্রশ্ন করে দরকারই নাই আমি আমার দরবারে তালিমের মাহফিল করি কি করি উযু শিখাই তায়াম্মুম শিখাই ফরজ গোসল শিখাই নামাজে দাঁড়ানো শিখাই নামাজের তাসবিহগুলি শিখাই কাতার কিভাবে দাঁড়ানো লাগে এরপরে রুকু কিভাবে করা লাগে হুজুর আপনি কি বলবেন হুজুর এগুলি কবে থেকে শিখে আসছে শুরু কাল থেকে রেফারেন্স করি উযুর ব্যাপারে প্রথম দিন আজকে 4 বছর হয়ে গেছে প্রায় উযুর ব্যাপারে
যখন প্রথম আমি স্টাডি করা আরম্ভ করলাম, আমি দেখলাম আমার বুদ্ধিগুণ, আমি দেখলাম আমার বুদ্ধিগুণ। এরপরে যখন আমি এটা প্রেজেন্টেশনে গেলাম, অনেক আলেম ছিল, প্রেজেন্টেশনে গেলাম, প্র্যাকটিক্যালে গেলাম, তখন আমার শিক্ষকরা পর্যন্ত বলছে, মুহাদ্দিসরা পর্যন্ত বলছে, হুজুর এইভাবে তো আমরা উযু করি নাই, চোখের পানি ফেলে দিয়েছে, অনেকে কেঁদেছে, এত জীবন উযু করলাম, উযুটাতে সুন্নত তরিকায় হয় না। কয়েকদিন পর একজনে বলতেছে, হুজুর তালিমের মাহফিলটা মজা লাগে না। কি লাগে না? কারণ আমি কি করি জানেন, তালিমের মাহফিলে যারা আসে দাঁড়া করায়, হ্যাঁ বলেন হুজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, নামাজের ফরজ কয়টা, একটা একটা করে বলেন, কি বলেন। এখন যদি মাহফিলে আমরা বলি, আমি বলি যে আপনার মাহফিলে আসছেন, আমার 10 মিনিট হবে আপনাদেরকে প্রশ্ন উত্তর, আমি প্রশ্ন করবো আপনি উত্তর দিবেন, থাকবেন কি ওই হুজুর আজকে এই মাহফিলে হুজুর আগামী বছর দাওয়াত দিয়ে যাবে, সব পলাইবেন, ঠিক না? কিন্তু এটাই তো দরকার ছিল, এটাই তো দরকার ছিল। আজকে মাহফিলের মর্যাদা হারণ করা হয়েছে, মাহফিল তো অন্যদিকে নেওয়া হয়ে গেছে। মাহফিল আজকে হয় আপনাদের সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। আমাকে বলে হুজুর তালিমের মাহফিলটা মজা পাই না, আপনি মজা তো পাইবেন না, মজা তো পাবেন না, কারণ এখানে মজা নাই, এখানে তো প্রশ্ন আছে, না পারলে প্রশ্ন আছে, জিজ্ঞাসা করেন এই লোকটা যায় প্রশ্ন করে আলিম ভাই যায়। সুতরাং আপনাকে ওই ফর্মে চলে আসতে হবে, এই কোরআন আপনাকে জানতে হবে। সে বৃদ্ধটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ পারলাম না, পারি না, জবান দিয়ে আসে না, রাসূল শব্দটা আছে ইয়াতা তাতা, অর্থাৎ থেতের কা আওয়াজ হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কেঁদো না, তুমি কষ্ট করো, তুমি মনের মধ্যে কোনো ভয় রেখো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই কষ্টের কারণে তোমাকে ডবল মর্যাদা দান করেছে। যারা মসজিদে আগে বসেন, আগে চলে আসেন, বয়স্ক মানুষগুলি মসজিদে ঢুকার পর কোরআন নিয়ে চোখের পানি ফেলে দেন, আপনার চোখের পানিতে কোরআন ভিজে যাক, আপনার চোখের পানিতে কোরআন যখন ভিজবে, কোরআন তখন আল্লাহর দরবারে বলবে, মাবুদ এই লোকটা পড়তে পারে না, এর জন্য মনের পড়ছে আমার কাছে চোখের পানি ফেলে সাক্ষী আছি আমি, আল্লাহু আকবার, চোখের পানি ফেলে সাক্ষী আছি আমি, সাক্ষী আছি আমি, মসজিদে বসে কাঁদেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাল হাশুরের দিন সবাই দাঁড়াবে, কোরআনও দাঁড়াবে, নবীও দাঁড়াবে, সব দাঁড়ানো। এবার কোরআন আপনার পক্ষে থাকলে বলবে, বাবু সে আমার পক্ষে ছিল, আমাকে আমল করেছে, আমার উপর ছিল, তার জন্য তোমার কাছে মাগফিরাত চাই। কোরআন যার পক্ষে হবে, আল্লাহ আর কোনো কথাই শুনবে না, সাথে সাথে কবুল করে নেবে, সুবহানাল্লাহ বলি। আর কোরআন যদি আপনার বিপক্ষে দাঁড়ায়, মাদ্রাসা তো কোরআনের মজা দেওয়া দরকার আছে কিনা বলে, কোরআন যদি আপনার বিপক্ষে দাঁড়ায়, আল্লাহর দরবারে এই কোরআন নালিশ করবে, আল্লাহর দরবারে কোরআন নালিশ করার পর পৃথিবীতে যার আশায় বসেছিলেন, যার জন্য আপনি চিন্তায় ছিলেন, তাকে মানে না না মানেন মনে মনে চিন্তা করেছেন, সে পর্যন্ত আপনার বিরুদ্ধে যাবে, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যদি কোরআনকে আপনি ধারণ না করতে পারেন, রাসূল পর্যন্ত কাল হাসরের দিন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে বলবে, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কাওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দাঁড়িয়ে যাবে, কোরআন কারো বিপক্ষে দাঁড়িয়ে গেল, তখন সে নবীর দিকে তাকাবে, নবী তখন বলবে, তোর সাথে আমি নাই, যার সাথে কোরআন নাই তার সাথে আমি নাই, সাথে সাথে কোরআন দাঁড়িয়ে যাবে, রাসূল বলবে, হায় আমার রব, ইন্না কাওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, কোরআনটাকে পরিত্যক্ত রেখে দিয়েছে, ঘরে কোরআন ছিল কিন্তু কোরআন খুলে দেখে নাই, ঘরে কোরআন ছিল পরিবেশে কোরআন ছিল কিন্তু কোরআনটা পরে দেখে নাই, কোরআনের মর্ম দিলে ঢুকায় নাই, কোরআনের ভিতরে কি কথাগুলি ছিল এই কথাগুলি অনুধাবন করে নাই,
নামাজে কুরআন তেলাওয়াত শুনেছে কিন্তু চোখ দিয়ে পানি আসে নাই। আমি একবার যারা হজে যান কি বলেন আপনি হজ যখন মক্কা হেরেম শরীফ গুলির মধ্যে নামাজ আদায় হয় কুরআন তেলাওয়াতের এত ডাইনামিক এত শ্রুতিমধুর এত কথার মধ্যে এত আওয়াজের মধ্যে এত মধুমাখা থাকে ইমাম তেলাওয়াত করে আর চোখের পানি ঝরে। আমি একবার আমার পাশে একজন ঢাকার এক হসপিটালের মালিক সুদাইসি নামাজ পড়াচ্ছিল উনি তেলাওয়াত করতে গিয়ে কেঁদে ফেললেন। আমি একটু দুঃখ করি বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইমামরা কুরআন তেলাওয়াতের মধ্যে আবেগ আনে না, কুরআন তেলাওয়াত করতে গিয়ে এমন আবেগ সৃষ্টি করে না, কারণ পিছনে কারণ আছে। অনেক ইমাম কুরআন শরীফের কুরআনের সূরা ফাতিহার অনুভূতি জানে, ঠিক না? অনেক ইমাম আছে সূরা ফাতিহা সই করে পড়তে পারে না, কিন্তু নাম দিছে আশিক আর আশিক নাই বোধহয় সূরা ফাতিহা সই করে পড়তে পারে না। আমি একজনকে বলছিলাম, আমাকে বলে সে ওনার মধ্যে মারফত আছে, আমি তোর হুজুরে নিয়ে আয়, তোর হুজুরে যদি আমার সামনে সূরা ফাতিহা পড়তে পারে তোর হুজুরের কথা রাখবো, নিয়ে তোর হুজুরে আর আমার সামনে কোনো দিন আসে না। কি বলেন আছে কি না, আছে কি না, আছে কি না বলেন? এ কুরআন আপনাকে অনুমতি দিয়ে আসতে হবে, যখন নামাজ তেলাওয়াত করবেন তখন আপনার ভিতরে এমন সৃষ্টি হয়ে যেতে পারে যে আমি তো নামাজে নাই, আমি আল্লাহর সাথে কথা বলতেছি। সুবহানাল্লাহ বলেন না? নামাজে গেলে কার সাথে কথা বলা হয়? জুলুমের কার সাথে? আপনি কথা বলেন আল্লাহর সাথে, আপনি যখন এক একটা আয়াত তেলাওয়াত করেন সাথে সাথে আল্লাহ আয়াতের আপনার সাথে উত্তর দেয়, উত্তর দিয়ে দেন, কথা বলা হয় আপনার ভিতর অনুভূতিতে যদি থাকে। আমি নামাজে দাঁড়িয়েছি, আমি আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহর কসম খেয়ে বলি একদিন দুই দিন একদিন দেখবেন চোখ দিয়ে কেমন জানে একটু ভিজা ভিজা হয়ে গেছে, চোখ দিয়ে আপনার ভিজা ভিজা চলে আসছে, চোখ দিয়ে পানি চলে আসবে, আল্লাহর কসম খেয়ে বলি ওই নামাজটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। এমন নামাজ দরকার আছে কিনা বলে? রাসূল বলবেন কাল হাশরের দিন, ইন্না কাওমি ইত্তাখাদু হাযাল কুরআনা মাহজুরা, আয় আল্লাহ কোরআনটা রেখে আসছিলাম কিন্তু কোরআনটা নিয়ে ইচ্ছে গবেষণা করে নাই, চিন্তা করে নাই, প্রচেষ্টা করে নাই, চেষ্টা করে নাই, সাধনা করে নাই, আমি নবী তার সাথে নাই। আচ্ছা বলেন যদি কি হাশরের ময়দানে নবী যদি বলে আমি নাই, তার উপায় আছে? নাই উপায়। আর উপায় আছে? আল্লাহু আকবার। এই কোরআন যার সাথে আছে নবীর সুপারিশও তার সাথে আছে, আল্লাহু আকবার বলেন না? এই কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে, এই জীবন্ত কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যাবে। আচ্ছা আপনাদের এলাকায় মানুষ মারা গেলে কি খতম করেন, কেন খতম করেন, চিন্তা কি? যে কোরআন পড়ে, কোরআন পড়ে যদি দোয়া করি তাহলে দোয়াটা কি হবে, কবুল হবে, কোরআন পড়ে যদি দোয়া করি দোয়াটা কি হবে, কবুল হবে, তাহলে কোরআনের কাছে আসলে মরার পরে কেন, মরার আগে আসলে ভালো না? মরার আগে আসতে হবে কোরআনের কাছে। গোটা পৃথিবীতে এখন আমরা সম্মানহীন, মর্যাদাহীন, আজকে বিটগড় দিয়ে চিন্তা করলে হবে না, কসবা দিয়ে আর নবীনগর দিয়ে চিন্তা করলে হবে না, গোটা পৃথিবী নিয়ে মুসলমান চিন্তা করতে হবে, কথা ঠিক আছে কিনা বলেন? আপনি বিটগড়ে থাকলে আপনাকে চিন্তা করতে হবে আমার গোটা পৃথিবীর মুসলমান আজকে কি অবস্থায় আছে, তাহলে আপনি মুসলমান, তাহলে আপনি আন্তর্জাতিক, তাহলে আপনি শ্রেষ্ঠ হতে পারবেন। বিটগড়ে বসে যদি আপনি বিটগড়ের চিন্তা করেন আপনি কিন্তু মুমিন হতে পারবেন। আজকে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে থাকেন, গোটা পৃথিবীতে আজকে মুসলমানের কোনো পর্যায় নাই, যেখানে পারি সেখানে গেইলা, যেখানে পারি এখানেই ধরে, সবাই এখন উঠে পড়ে লেগেছে মুসলমানের বিরুদ্ধে, কিন্তু মুসলমান কিন্তু নিজে বুঝে না, গুতাগুতিতে আছে, ঠিক না? কেউ এসে বলে নামাজ এমনি হবে না এমনি হবে, আছে কি না? দিল দ্বন্দ্ব লাগায়া আমার মধ্যে আর আপনার মধ্যে দ্বন্দ্ব লাগায়া,
কেউ বললে না আমি দূরে না আমি নাস্তে লাগলো দুইজনে হজে যান সব আছে কি না আছে কি না সব আছে হাত ছাড়া আছে হাত ধরা আছে এখানে আছে এখানে আছে এখানে আছে দ্বন্দ্ব আছে দ্বন্দ্ব আছে তোমার শিক্ষা হয় না তোমার শিক্ষা হয় না নামাজটা তোমার বাবার জন্য পড়া হয় না নামাজটা তোমার বাবার নিয়তে নিয়মে পড়া হয় না প্রত্যেকটি নিয়ম আমার রাসূলের সুন্নাত তরিকা আছে কথা ঠিক আছে কিনা বলেন প্রত্যেকটি আমার রাসূলের সুন্নাত তরিকা সুতরাং আমাদের নামাজের মধ্যে সেই চিন্তা চলে আসতে হবে এই কোরআন নিয়ে আমাদেরকে এখন চিন্তা করতে হবে গোটা পৃথিবী নিয়ে এমিয়া ওই একজনে এই যদি চিন্তা করি যে না আমারটা জান বাঁচালি চলবে চলবে নাকি আজকে গোটা পৃথিবীতে কি হচ্ছে বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশে কি চলছে বাংলাদেশের মধ্যে কি হচ্ছে আপনার টের পান না আপনাদের কাছে কথা আসে না বাংলাদেশের যুবকরা এই কথা বলে আজ পর্যন্ত যা কথা বলার সুযোগ পায় নাই বাংলাদেশে এখন এমন যুবক হয়ে গেছে শত শত যুবক হয়ে গেছে যারা বলে কোরআনের মধ্যে তারা প্রস্তাব করবে যে কোরআন আমার সাক্ষী হবে সেখানে বলে কোরআনের উপর প্রস্তাব করবে বাংলাদেশে এমন হয়ে গেছে আমার রাসূলকে গালি দেয় আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করে আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলে মুমিন আমরা সব সহ্য করতে পারি কিন্তু আমার রাসূলের গায়ে একটা আতর সহ্য করতে পারবো না কথা ঠিক আছে কিনা বলেন রবিউল আব্বাল মাস আমার কোন কিছুর মাস না বাংলাদেশে রবিউল আব্বাল মাস হবে যদি আমার রাসূলকে নিয়ে কেউ কথা বলে আমার রাসূলের বিরুদ্ধে আমার মাদের বিরুদ্ধে সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কেউ যদি কথা বলে সামনে থেকে রবিউল আব্বাল মাসের এই চিন্তা চেতনা বৃদ্ধি পাবে এই চিন্তা চেতনা এই রবিউল মাসে আমরা বৃদ্ধি করব তার জিহ্বা রাখবো না তার জানটা রাখবো কথা ঠিক আছে কি বলেন কি বলেন জানেন না আমার রাসূলকে গালি দিছে জানেন না কলিজায় লাগে না কলিজায় লাগে না এক বাদশাহ তার দরবারে ইসলামের দাওয়াত দিতে গেল এটা হলো রাশিয়া ও মুসলমান শুনলেন আমরা যেই তরিকার রাসূলের মহব্বত রাসূলের ভালোবাসাকে আমরা নিজেদের মধ্যে সৃষ্টি করতে চাচ্ছি এটা কোন রাসূলের মহব্বত পাওয়ার তরিকা না রাসূলের মহব্বত পাওয়ার তরিকা হলো কোরআনকে মেনে নেওয়া রাসূলের হাদিসের অনুযায়ী চলা এটা হলো রাসূলের মহব্বতের তরিকা বিড়িটা নিয়ে তুমি আসলে রাসূল আছে না নামাজ পড়ে না তো আশিকে রাসূল তুই কি চাস করে তো তোর ইমানই তো নাই তোর ইমানই তো নাই তো কথা ঠিক আছে কি না বলে কে নামাজ পড়ে না তার ইমান নাই কে বলে আশিকে রাসূল শয়তান কে কাছে ধরে কি বলে নাই বুঝে আপনাদের লাগে আপনাদের লাগে তো ভালো বুঝে আমাদের লাগে কিছু কিছু আছে কয়েকদিন আগে আমি স্টেশন দাঁড়ানো একজন মুসটা এদিকে মুস তো একটু সাইড সুইচ করে রাখে এর মুস আবার উল্টা দিকে রওনা দিছে তো আমারকে দেখার পর আয়েশা আমার মুসাফা করলো হুজুর ভালো আছে হুজুর এই আমি আমার একটা দাওয়াত দিবি হুজুর হ্যাঁ কিসের দাওয়াত তা আমি মুসের দিকে তাকাই আছে যে বুঝছে যে মুসটা উল্টা তো কিসের দাওয়াত হুজুর আমি এই রবিউল আব্বাল মাস আসলে একটা বড় জিয়াফত করি এই জিয়াফতের দাওয়াতটা নিবেন আমি কি আপনার দাড়ি নাই কিসের রবি লাগবে আমি কি আপনার দাড়ি নাই কিসের রবি লাগবে কারণ না হুজুর রাসূল মোহাম্মদ করি আমি কি এই মুসে তো রাসূল মোহাম্মদ ধরা পড়ে না উল্টা দিকে রওনা দিতে মুস কে বলে আছে কি না আছে কি না এটা হবে না আমার রাসূলের মর্যাদা জন্য যখন আমি আমার হুংকার দিয়ে রাস্তায় নামবো আর যখন আমি আমার রাসূলের মহব্বত নিয়ে প্রত্যেকটি সুন্নতকে আঁকড়ে ধরব আল্লাহর কসম এটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার তরিকা কথা ঠিক আছে কিনা বলেন আমিন এই হুজুরকে নিয়ে আসি একটা ঘটনা বলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াত দিতে বিভিন্ন জায়গায় গেলেন হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিতে গেলেন কেসরা কেসরাতে দাওয়াত দিতে গেলেন এবার দাওয়াত
রাজাদেরকে দিতেছে, ধনীদেরকে দিতেছে, যারা সমাজের মধ্যে শ্রেষ্ঠ তাদেরকে দিচ্ছে, সবাইকে দাওয়াত দিতেছে। এখন মক্কা থেকে মদিনা থেকে একটা লোক গেল, তাদেরকে তো খাওয়া দাওয়া দরকার। তখন ওই সমাজের যারা ধনাঢ্য ব্যক্তি আছে একটা খাওয়ার আয়োজন করলো, ঠিক আছে আসছি যখন তাদেরকে একটু খাওয়াই দিই। দূত আসছে মোহাম্মদ থেকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূত পাঠিয়েছে, শুধু তাদের একটু মেহমানদারি করে দিই। তো মেহমানদারিতে বসলো, এদিকে হলো ধনী ব্যক্তিগুলি রাজন্য বর্ণ, আর এদিকে হলো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগলগুলি, রাসূলের কলিজার টুকরাগুলি। সুবহানাল্লাহ বললেন না, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা একটা লুকমা ধরলেন, লুকমাটা মুখের কাছে নেওয়ার সাথে সাথে হাত থেকে পড়ে গেল, মাটিতে পড়ে গেল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি উঠালেন, উঠিয়ে ঝেড়ে ঝুড়ে আবার খেয়ে ফেললেন। আশেপাশে কি বলেন, আমাদের সমাজে আছে কিনা লুকমা পড়লে কেউ উঠায়? বিয়ে শাদির মধ্যে লুকমা পড়লে উঠায়, এরপরে জিয়াফতে উঠায়, দাওয়াতে উঠায়, যদি কেউ যদি উঠায় খায় কি করবো? কারিতে নাদানের ঘরে নাদান, ঠিক না? আরে বলবেন নাদানের ঘরে নাদান, অসামাজিক, আনসুশাল, অসামাজিক। কিন্তু এটাই কিন্তু সমাজ, এটাই কিন্তু ইসলাম, এটাই কিন্তু ভালোবাসা, এটাই কিন্তু আখেরা। কথাটি কাজ কিনা বলে, এটাই আখেরা। উঠালো, যখন খেতে আরম্ভ করলো, তখন ওই যে সামনে যে কাফেররা বসে আছে, বড় বড় সমাজের ধনাঢ্য ব্যক্তি, দেখতে এমন আমার ভাই তোমার ভাই আছে কিনা সমাজে, আমার ভাই তোমার ভাই, হাতেম তাই হাতেম তাই হাতেম তাই, বুঝে মানে দান করলে এমন ভাই তো বসে আছে। তখন তারা নিজেদের মধ্যে চোখ চাওয়া চুই করে কথা বলতেছে, দেখছো আঙ্কাল চা, আরবরা সব পৃথিবীর সবচেয়ে বর্বর না, ওই যে বর্বর আচরণ এখনো দেখা যায়, দেখো মাটিতে পড়ে গেছে এটা উঠায় খায়। পাশে সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে ধাক্কা দিয়ে বলেন, উস্তাদ শেখ কি করলেন? পড়ছে তো পড়ছে, থাকে এখানে পড়ে থাকে, আর সুন্নত যদি ধরা লাগে পড়ে গিয়ে ধরতাম, এখানে ধরলেন কেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা একটা ঝাড়া দিলেন, কাফেররা বসে আছে সেখানে, একটা ঝাড়া দিলেন, ঝাড়া দিয়ে কাফেরদের দিকে আঙ্গুল ইশারা করে বলেন, আউতরুকু সুন্নাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হা উলাইল হুমাকা। আল্লাহু আকবার, কি মনে করো তুমি হুযায়ফাকে অন্য কিছু মনে করছো? হুযায়ফার কলিজার মধ্যে রাসূলের মহব্বত ছাড়া আর কিছু নাই। তুমি কি মনে করো এই কাফেরদের সামনে আমার রাসূলের একটা ছোট্ট সুন্নতকে মাটিতে পড়তে দেবো আমার জীবন থাকতে? আমি হুযায়ফাটা হব না। আল্লাহু আকবার বললেন না, আমি হুযায়ফা বেঁচে থাকতে আমার রাসূলের একটা সুন্নাত মাটিতে পড়তে দেব না। আর এগুলি সামনে যেগুলি বসে আছে সবগুলি হলো মূর্খ, বর্বর, অসভ্য, এরা কোনো ভদ্রতাই জানে না। মাটিতে পড়লে খাদ্য উঠিয়ে খাওয়া এটাই ভদ্রতা, এটাই ইসলাম, এটা রাসূলের মহব্বত। সুবহানাল্লাহ, আমি এভাবে রাসূলের সুন্নতকে আটকে ধরে নামাজ না পড়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, আছে নাকি বলেন? কে বলছে? হ্যাঁ, আল্লাহ আপনাকে বললেন নামাজ পড়ে যাবেন না, রাসূল বললেন নামাজ ছাড়া হবে না। এখন আপনি যদি আবার দরবার যায় নামাজের নামাজ, নামাজের মতো নামাজ একবার করলি হয়? হ্যাঁ, কয়েকদিন আগে দেবিদ্যা এক দরবার, দরবারের নাম হলো পাগলা দরবার। আমি কি পাগলা ঘানা তো হইছে পাপ নাই, ওই নামটা শুনলি মনে হয় আল্লাহ তুমি আমার হেফাজত করো। কি বলেন, কি বলেন, পাবনার নাম শুনলি কি? আপনি যদি কই আপনি পাবনা বাটাম আপনি কি বলেন? হুজুর মাপ চাই এনে পারেন না, মাথা ঠিক আছে। এখন এখন মাহফিলের নাম দিল পাগলা মাহফিল, পুলিশ গিয়ে ধরলো, ভাই কি ব্যাপার আপনাদের মাহফিল আবার পাগলা মাহফিল কেন? পাগলা হইলে তো মারামারি হবে, এত পাগলা একখানে তো জায়গা দিব না। কয় না, এটি তরিকা, এটি মারফত, এটি ইসলামের মহান একটা মহান একটা বিষয়, এটা সবাই জানে না, আছে কি না, আছে কি না? হ্যাঁ, এটা বেশি কিছু জানে না। পাগলা হয়ে শেষে গিয়ে ধরলো, দেখলো অনেকগুলি লোক বসে আছে, ওই লোকগুলি বসা নামাজ পড়লো না কেন? এটি তরিকা, আছে কি না, আছে কি না বলেন? এটাই তরিকা, নামাজ লাগে না, নামাজ লাগে না, এটা কোন ইসলামের নিয়ম নীতি না,
এই ইসলাম মেনে যারা মরবে তারা রাসূলকে পাবে না। কথা ঠিক আছে কি না বলেন? সুতরাং আজকে আমি ক্ষুদ্র আকারে কথাগুলি আপনাদের কাছে রাখলাম। রাগ করছেন? রাগ করছেন? আমি আমার তৃপ্তি দিয়ে কথা এই কারণে যতটুকু বলেছি বলেছি, বলার জন্য চেষ্টা করেছি যতটুকু বলেছি, আমি জানি আমার মাবুদের জন্য বলেছি, আমার রাসূলের জন্য বলেছি। মানা দরকার আছে কিনা? মানা দরকার আছে কিনা বলেন? আমি বন্ধুর কথা বলছিলাম না? হ্যাঁ বলছিলাম কিনা? বন্ধু যদি ফেরেশতা হয় ভালো না খারাপ? বন্ধু যদি নামাজি নেককার সুন্নত ওয়ালা হয় ভালো না খারাপ? ভালো। একটু এই কথা বলে ইয়াকে জামাল ভাইকে নিয়ে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বন্ধু তাদেরকে বানাবেন আখেরাতে, কারা হবে দেখো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة الله أكبر ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة الله سبحانه وتعالى বলেন যারা কোরআনের মধ্যে কায়েম থাকে, কোরআন নিয়ে যারা চলে, কোরআনের উপর যারা গবেষণা করে, কোরআন নিয়ে যারা মারা যায় মৃত্যুর আগ মুহূর্তে, ফেরেশতারা দলে দলে আগে আসে, দলে দলে ফেরেশতারা আপনার সামনে উপস্থিত। সুবহানাল্লাহ বললেন না? কার সামনে উপস্থিত? মৃত্যু পথযাত্রী ব্যক্তির সামনে তখন ফেরেশতারা দাঁড়িয়ে যায়, মৃত্যু পথযাত্রী ফেরেন লোকগুলির সামনে ফেরেশতারা দাঁড়িয়ে যায়। আপনি যখন মৃত্যু সজ্জায় শুয়ে যাবেন মৃত্যু, তখন ফেরেশতারা সে দলে দলে বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম, কারণ কোরআনের সাথে ছিলাম, মসজিদে ছিলাম, রাসূলের সুন্নতের উপর ছিলাম, তোমাকে তোমার সাথে আমরা দুনিয়াতে ছিলাম, ওয়াফিল আখিরা আখিরাতে আমরা তোমার বন্ধু হব। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাও না, কষ্ট পেও না, ভয় পেও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ, তোমাদেরকে জান্নাতের সংবাদ দিতেছি, ভয় পাও না। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতে যাইতে মন চায় কি না? সবার মন চায়। জান্নাত ভিক্ষা চাইতে হবে প্রতিদিন আল্লাহর কাছে। কার কাছে ভিক্ষা চাইবেন বলেন? কার কাছে ভিক্ষা চাইবেন? নাকি বিড়ি ভিক্ষা চাইবেন? হ্যাঁ সুদ খাইবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাকে চিনিও না, বাপ জানি না, মা জানি না, পরিবার জানি না, আপনি যদি বলি তার এলাকাও জানি না, কিন্তু কোরআনের কারণে সবচেয়ে প্রিয় সে হচ্ছে মাদে, আমি বলি এলাকা, আর কিছু তো সম্পর্ক নাই, তার সাথে অন্য কোনো সম্পর্ক নাই, আমার মাবুদের জন্য সম্পর্ক, আমার রাসূলের জন্য সম্পর্ক। মোমেন, তোমার বাপ থেকে যখন মোমেনের মর্যাদা তোমার কাছে বেশি হয়ে যাবে, আল্লাহর কসম তোমার ওই বন্ধু কাল হাশর দিন তোমার সুপারিশকারী হয়ে যাবে। কোনো সম্পর্ক নাই আমার, কোনো সম্পর্ক নাই, কিন্তু গোটা পৃথিবীর মোমেনরা যখন কষ্টতে পড়ে যায়, কাশ্মীরের ভাইয়ের যখন, কাশ্মীরের ভাই বোনদেরকে যখন গুলি করে মারা হয়, তখন আমি আড়াই বেড়িতে বসে বসে কাঁদি, মাবুদ তুমি আমার ভাইদেরকে বাঁচাও। গোটা পৃথিবীর মুসলমানরা যখন, বারবার মুসলমানরা যখন অত্যাচারিত হয়, কলিজায় আঘাত লাগে, কারণ আমার রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত তোমার কলিজায় তোমার অপর প্রান্তের ভাইয়ের জন্য ভালোবাসা সৃষ্টি না হবে, আল্লাহর কসম তুমি মুমেন না, মুমেন না, তুমি মুমেন না। তোমাকে এই কথা শিক্ষা দেওয়া হয় না সমাজে? আজকে আমরা বন্ধু বেছে নেব, রাজি আছি তো সবাই? আমরা বন্ধু বলতে রাজি আছি? নামাজির সাথে চলবো, কে কে রাজি? আলহামদুলিল্লাহ, নামাজির সাথে চলে দেখেন। ছোট্ট একটা আখেরাতের অবস্থা বর্ণনা করি শেষ করি। এক ব্যক্তি দুযোগে
আরেক ব্যক্তি জান্নাতে। তারা পরিচিত ছিল দুনিয়ায়, তারা পরিচিত ছিল, একজন আমলদার ছিল আরেকজনের আমল কম ছিল, এই কারণে রিজুকে চলে গেছে। আর যে জান্নাতে গেল, সে জান্নাতে গিয়ে আল্লাহ ফেরেশতা দিকে, এই আমার বন্ধু কোথায় রে, ও কোন বন্ধু, আমার এই বন্ধু, সে তো নাই, সে তো দুজুকে আছে, দুজুকে আছে মানে আমার বন্ধু, দুনিয়া তো তার সাথে চলছে, তো তার আমলে ঘাটতি হয়েছে, তার কি আমলে ঘাটতি হয়েছে, হ্যাঁ হ্যাঁ আমলে ঘাটতি হওয়ার কারণে সে দুজুকে চলে গেছে, না না আমার বন্ধুকে আমি দুজুকে রাখতে পারবো না, আমি বন্ধু ছাড়া চলতে পারবো না। সুবহানাল্লাহ বললেন না, আমি কোরআনের খাদেম গুলিকে যদি ভালোবেসে কোরআনের যে খেদমত করে মাদ্রাসায়, কোরআনের খেদমত করে মসজিদে, দিনের খেদমত যারা করে তাদের সাথে যদি হাতটা মিলাও, ফেরেশতারা তোমার জন্য রহমতের দরজা খুলে দেয়, রহমতের দরজা খুলে দেয়। কেন আমার বন্ধু ছাড়া থাকতে পারবো না? আল্লাহর কাছে কথা যায়, আল্লাহ তোমার এক বান্দা তো জান্নাতের মধ্যে খুব চিল্লা বলা করতেছে, কেন কার বন্ধু চাই, কারে বন্ধু তো দুজু কেড়ে দেবো কিভাবে, না না সে সারা সেই বন্ধু সারা থাকবে না। আর জান্নাতের ব্যাপার হলো মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে ঢোকার পর জান্নাতীরা যা চাইবে আল্লাহ করে সব ফ্রি, সব কবুল, সব কবুল। সে বলবে না বাবু আমি থাকতে পারবো না আমার বন্ধু ছাড়া, এবার তাকে দুজুক থেকে উঠানো, আল্লাহ আকবার বললেন না, দুজুক থেকে উঠানো, এই আমার দুজুক থেকে উঠালো কে রে, কি আমার দুজুক থেকে উঠালো, নবী কি সুপারিশ করছিস, না না নবী সুপারিশ করে না, কে সুপারিশ করছে, কোন ওলি, কোন দিনদার দিদি, কোন সিদ্দিকিন সালিহিন, না না কেউ করে নাই, আমার মা বাবা না, তোমার পরিবারের কেউ আত্মীয়-স্বজন না, কেউ করে নাই, কে করলো, ওই যে তোমার একটা বন্ধু ছিল, তার মধ্যে মহব্বত ছিল আল্লাহ রাসূলের, কোরআন এবং হাদিসের প্রতি, সুন্নতের প্রতি তার টান ছিল, সে জান্নাতে গিয়ে তোমাকে আল্লাহর কাছে বায়না নিয়ে তোমাকে আসছে, বায়না ধরে তোমাকে নিয়ে আসছে, তোমার এই বন্ধুর কারণে আজকে তুমি জান্নাতি হয়ে গেছো। সুবহানাল্লাহ বলে, এবার কাকে বন্ধু বানাবেন এটা আপনার, আপনার বন্ধু ভালো আখেরাত ভালো, আপনার বন্ধু খারাপ বিপদের কারণ, বিপদে দেখাই যাবে কবরে যাওয়ার পরে। আমি কথার ধারাবাহিকতা এই কারণে রাখলাম, নামাজের আগে যে কথা বলে গেছে আমি চিন্তা করেছি তার কথাকে আমি একটা একটু স্থানে দান নিয়ে যাব, আমি এতটুকু কথা বললাম। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা, দিনের প্রতি যারা কায়েম থেকে তার ভালোবাসা, এবং যেই কাজ করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হন ওই আমলের প্রতি ভালোবাসা যেন আল্লাহ সৃষ্টি করে দেন সবাই বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া চাই, দোয়া করি, আমার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين একটা সুন্দর পরিবেশ, পাশে তোমার ঘর, কোরআনের ঘর একটা পাশে আছে, দিন রাত কিছু কিছু তোমার বান্দা ছোট ছোট বাচ্চাগুলি সারাক্ষণ ঘুমেও তারা কোরআন তেলাওয়াত করে ঘুমাবে, সারাক্ষণ তোমার কালাম তোমার কোরআন তারা তেলাওয়াত করতে থাকে, এই স্থানটাকে একটা জান্নাতি পরিবেশ হয়ে যায়, তোমার কোরআনের আওয়াজ দিয়ে এই এলাকা মুনাব্বার হয়ে যায়, আলোকিত হয়ে যায়, মুসল্লিদের পদভারে জায়গাটা মর্যাদাবান হয়ে যায়, তোমাকে এই জায়গায় সেজদা দিয়ে মুসলমানরা তৃপ্ত হয়, আমরা আজকে এখানে বসেছি তোমার কিছু কথা শুনবো, তোমার হাবিবের কিছু কথা শুনবো, কারো বাপদাদার কথা বলবো না, দুনিয়ার কোনো মানুষের কথা বলতে চাই না, মাবুদ তোমার কথা বলেই তো শেষ করা যাবে না, তোমার হাবিবের কথা বলেই তো শেষ করা যাবে না। রব্বুল আলামিন মেহেরবানি করে এই মাহফিলকে তুমি কবুল করে নাও, একটা কোরআনের মাহফিল তোমার নবীর হাদিসের মাহফিল হিসেবে তুমি তাকে গ্রহণ করে নাও। হাশরের ময়দান, বেকারার মানুষ,
কেউ কারো পরিচয় দিবে না, বন্ধু বলবে বন্ধু তোরে আমি চিনি না, স্বয়ং মা বলবে তোরে আমি চিনি না, বাবা হারিয়ে ফেলবে সন্তানকে, নবী পর্যন্ত বলবে ইয়া নাফসি, সবাই যেদিন হারিয়ে যাবে, নিজেকে নিয়ে যখন ব্যস্ত হয়ে যাবে, বাবু একটা ব্যক্তি শুধু বলবে ইয়া হাবলি উম্মতি, গোটা হাসরে এক আওয়াজ, শুধু একজনের মুখ হবে আরেকটা আওয়াজ, সেদিন তিনি উম্মতকে ভুলে যাবেন না। উম্মত কিভাবে পার করা যায়, পার করা যায়, পার করা যায়, এ চিন্তা নিয়ে যিনি আখেরাতে তোমার দরবারে দাঁড়িয়ে থাকবে, তোমার আরশের চারশের মধ্যে সে সেজদায় পড়ে যাবে আমাদেরকে বাঁচানোর জন্য, মাবুত মেহরবানি করে আজকে এখান থেকে তোমার কাছে একটা ভিক্ষার হাত পাতলাম, আমাদের অন্তরের মধ্যে আমাদের আমলের মধ্যে তার মহব্বত তুমি ঢেলে দাও। রব্বুল আলামিন সেই কঠিন হাসরের ময়দানে যখন সবাই ভুলে যাবে, তোমার হাবিব যেন আমাদেরকে ভুলে না যায়, মেহরবানি করে মাবুত এই মাহফিলটাকে তুমি কবুল করে নিয়ে নাজাতের একটা জারিয়া বানিয়ে দিও গো মাবুত, এই মাহফিলটাকে কবুল করে নিয়ে কাল হাসুরের দিন বিপদ থেকে বাঁচার একটা উসিলা বানিয়ে দাও। রব্বুল আলামিন মেহরবানি করে আমাদের সালাম টুকু এ বিটগর মাদ্রাসা থেকে মাদ্রাসা মসজিদের সেহেন থেকে দিলাম, তোমার হাবিব বলেছে কেউ যদি তার উপর প্রাণ ভরে তার প্রাণ ভরে সালাম দেয় দুরুদ পড়ে, ফেরেশতারা নাকি সেই সালামটার নাম সহ পরিচয় সহ মদিনায় রাসূলের কাছে পৌঁছে দেয়। তোমার কাছে একটা ভিক্ষা চাই গো মাবুদ, রবিউল আব্বাল মাসে তোমার হাবিবের কানে আমাদের নামটা পৌঁছায় দিও, তোমার হাবিবের দরবারে আমাদের পরিচয়টা ব্যবস্থা করে দিও। রব্বুল আলামিন তোমার হাবিবের কাছে কাল হাসরের দিন যেন দাঁড়াতে পারি তৌফিক দান করে দাও। মেহরবানি করে মাবুদ আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, যাদের মা নাই বাবা নাই, আর কবরের কাছে যদি কান পাতি মার আওয়াজ শোনা যাবে না, কবরটাকে যদি খুলে ফেলি বাবার কিছু অস্তিত্ব পাওয়া যাবে না, বাবা কোথায় হারিয়ে গেছে, আরে মা কোথায় হারিয়ে গেল, মাটির সাথে মিশে গেল, তোমার কাছে ভিক্ষা চাই গো মাবুদ, ওই মা বাবার কবরটাকে তোমার জান্নাতের একটা টুকরা বানায় দাও। যখন মাকে কবরে রাখলাম বাবাকে কবরে রাখলাম কিছুই সাথে দেই নাই, তাকিয়ে তাকিয়ে একটু চিন্তা করে মনে মনে চিন্তা করেছি আর ভেবেছি আমার মার কবরে যেন আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেয়, আমার বাবার কবরে যেন জান্নাতের পোশাকের ব্যবস্থা হয়ে যায়। মাবুদ তাদেরকে কষ্ট দিও না, আমার মা আমার বাবা আমাদের আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। যতজন ব্যক্তি এখানে মাকে হারিয়েছে বাবাকে হারিয়েছে, মাবুদ আমরা তোমার কথা দিয়ে তোমার কাছে ভিক্ষা চাই, তুমি তো নিজের ব্যাপারে বলেছো আমান আসতাগফিরু মিনাল্লাহ ইয়াতিলা, তোমার থেকে সত্য কে বলতে পারবে, তুমি তো বলেছো বান্দা তোর মার জন্য আমার শিখানো দোয়া, তোর 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 মার জন্য তোর নবীও কিন্তু শিখাবে না, আমি শিখিয়ে দিলাম, তুমি নিজে স্বয়ং আমাদের মার জন্য বাবার জন্য দোয়া শিক্ষা দিলা, তুমি বলতে বললা বল আমার কাছে রব্বি রাহামুমা কামা রব্বায়ানি সগীরা, তোমার কথা দিয়ে মার জন্য বাবার জন্য ভিক্ষা চাই, ফিরাইয়া দিও না, যেমন ভাবে মা আদর করেছে বাবা আদর করেছে জান্নাতের পরিবেশ দিয়ে তুমি জান কবরটাকে সুন্দর বানায় দাও। রব্বুল আলামিন যাদের মা বাবা জীবিত আছে নেক হায়াত দান করে দাও, যেন বুঝি মা আমার জান্নাত বাবা আমার জান্নাত, মার পায়ের নিচে আমার জান্নাত রয়ে গেছে, মার সাথে যেন বাবার সাথে যেন একটা এমন আচরণ করি যাতে তুমি খুশি হয়ে যাও, যাতে তোমার হাবিব খুশি হয়, এমন আচরণ করার মতো যোগ্যতা আমাদেরকে দাও, মা বাবার নেক হায়াত তোমার কাছে ভিক্ষা চাই।
পরিবার পরিজন স্ত্রী সন্তান যাদেরকে দিয়েছো কুরাত আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আমাদের চোখের নয়নের পুতুলি বানায় দাও আমার স্ত্রীকে আমাদের স্ত্রীকে আমাদের চোখের পুতুলি বানায় দাও স্ত্রীকে স্ত্রীর চোখের পুতুলি স্বামীকে বানায় দাও সন্তানগুলি কলিজা ঠান্ডা হয় এমন সন্তান বানায় দাও আমি মসজিদে রওনা দেব আমার আগে যেন মসজিদে আমার সন্তান পৌঁছে যায় আমি নামাজ পড়ব আমার নামাজের আগে যখন আমার সন্তান নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবে এমন সন্তান চোখে দেখার মতো যোগ্য সন্তান বানায় দাও রব্বুল আলামিন মেহেরবানি করে আজকে যারা আমরা হাত পেতেছি এমন ওষুধ নিয়ে এখানে হাত পেতেছি ডাক্তার বলে কিছু করা যাবে না ডাক্তারের তো কিছু করার ক্ষমতা নাই তুমি শুধু একমাত্র পারো মৃতকে জীবিত করতে মরাকে জীবিত করতে জীবিতকে মারতে তোমার কাছে ভিক্ষা চাই গো মাবুদ এমন অসুস্থ বানায়ও না যে অসুস্থতার জন্য তোমার হাবিব তোমার কাছে ভিক্ষা চেয়েছে তোমার কাছে বলেছে এমন রোগ দিও না কষ্ট দিও না যেটা আমার জন্য কষ্ট আমার পরিবারের কষ্ট এমন রোগ আমাদেরকে দিও না গো রব্বুল আলামিন তোমাকে সিজদা দিতে দিতে তোমার হাবিবের সুন্নত তরিকায় চলতে চলতে যেন শেষ নিঃশ্বাসটা ফেলে দিতে পারি এমন একটা হায়াত তোমার কাছে ভিক্ষা চাই গো মাহবুব রব্বুল আলামিন দুনিয়াতে মানুষের দুশ্মনী শয়তানের খারাপি যাদের পিছনে পিছনে আছে গো মাহবুব তুমি আমাদেরকে পানা দাও তুমি আমাদেরকে আশ্রয় দাও মানুষের দুশ্মনী থেকে শয়তানের খারাপি থেকে তোমার কাছে আশ্রয় চাই اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس رب العالمين এই মাহফিল যারা করেছেন টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন পরামর্শ দিয়েছেন ভালোবেসেছেন তোমার কাছে ভিক্ষা চায় হাশরের ময়দানে আমাদের সবাইকে এই কোরআনের মাহফিলের ছায়া দিয়ে আরশের ছায়ার নিচে একটু জায়গা করে দিও এই প্রতিষ্ঠান গড়ে যারা কবরে শুয়ে আছে প্রতিষ্ঠাতা কবরে শুয়ে আছে তার সন্তান আমাদের সাথে এই মাহফিলটাকে শুধু নয় এই প্রতিষ্ঠানটাকে যারা বিভিন্ন ভাবে শ্রম দিয়ে এই পর্যায়ে এনেছে অনেকে এখানে আছে সবাইকে তুমি চিনো আমি চিনি না গো বাবু মেহেরবানি করে বাবু তাদের এই কষ্ট টুকুন তাদের শ্রম টুকুন তাদের টাকা এখানে যারা বসেছে সবার এখানে বসা সবকিছু কবুল করে নিয়ে তোমার নেককার বান্দা হিসেবে আমাদের সবাইকে কবুল করে নাও মাদ্রাসাকে আরো মর্যাদা সম্পন্ন বানিয়ে দাও শিক্ষক এখানে ছাত্র শিক্ষক যারা আছে তাদেরকে তুমি মর্যাদা দাও যোগ্য বানিয়ে দাও কোরআনের জন্য যোগ্য বানিয়ে দাও তোমার হাবিবের জন্য যোগ্য বানিয়ে দাও সমাজের জন্য মেহেরবানি করে মাহবুব এক একটা আলু ভর্তিকে এই সমাজের জন্য তাদেরকে বানিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين موتر شموع جكن هاد قولي پا قولي تانا پور جائے چوکھے آر دشتی تھاکے با জবানে কোন আওয়াজ থাকে না যখন নিথর হয়ে যায় কাউকে আর চোখের সামনে দেখি না তোমার কাছে একটা ভিক্ষা চাই গো মাহবুব কেউ যখন কিছু করতে পারবে না একটা শেষ নিবেদন করি গো মাহবুব আমাদের জবানটা তখন তুমি চালু রেখে দিও শেষ একটা কালেমার ঘোষণা জান্নাতের ঘোষণা তোমাকে মেনে নেওয়ার ঘোষণা সবার জবান দিয়ে তুমি বের করে দিও গো বাবু মেহেরবানি করে আমাদের জবানে চালু করে দিও লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।